পদকে বিশ্লেষণ রং করি ফাংশনের সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স এখানে দেওয়া আছে, তাহলে আমরা ধরি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স। এখন আমরা দেখব যে ফাংশনের কোন মানের জন্য আমাদের এখানে সম্পূর্ণ অংশটাকে জিরো করে ফেলা যায় এই সমীকরণটিকে। তাহলে আমরা যদি ওয়ান ধরি তাহলে ওয়ান কিউব মিন্স ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান মিন্স থ্রি প্লাস থার্টি সিক্স, এখানে জিরো হবে না। আবার মাইনাস ওয়ান যদি ধরি তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স, তাতেও হচ্ছে না। টু যদি ধরি তাহলে টু কিউব মিন্স এইট প্লাস থ্রি ইন্টু টু সিক্স প্লাস থার্টি সিক্স, অর্থাৎ তাতেও হচ্ছে না। অর্থাৎ প্লাস কোনো মানের জন্যই হবে না, কারণ এখানে সবগুলোই আমাদের প্লাস আছে, সে কারণে প্লাস কোনো মানের জন্যই আমাদের জিরো হবে না। আমাদেরকে অবশ্যই যে সংখ্যাটা জিরো হবে বসালে সেটা অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা মাইনাসগুলো দিয়ে দেখব। মাইনাস টু দিয়ে করলে মাইনাস টু কিউব মিন্স মাইনাস এইট, এখানে মাইনাস সিক্স প্লাস থার্টি সিক্স, তাতেও হচ্ছে না। মাইনাস থ্রি দিয়ে করলে মাইনাস থ্রি কিউব মিন্স মাইনাস টোয়েন্টি সেভেন, হ্যাঁ এই ক্ষেত্রে আমাদের মান জিরো হবে। তাহলে আমরা দেখি ফাংশন অফ মাইনাস থ্রি এর জন্য মান কিভাবে জিরো হয়। মাইনাস থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস থার্টি সিক্স, অর্থাৎ এর মান আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা মাইনাস দিচ্ছি। তাহলে মাইনাস থ্রি কিউব মিন্স মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি, মানে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি টোয়েন্টি সেভেন, মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টোয়েন্টি সেভেন। তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ইন্টু থ্রি নাইন প্লাস থার্টি সিক্স, তাহলে আমাদের এখানে হলো মাইনাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স, জিরো হয়ে যাবে আমাদের মান। তাহলে মাইনাস থ্রি এর জন্য আমাদের এই সমীকরণটির মান যেহেতু জিরো হচ্ছে, আমাদের সূত্র মতে এ থেকে অর্থাৎ আমাদের এ থেকে আমরা যে মানটা ধরেছি সেটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে মাইনাস আর এটা হলো আমরা যে মানটা সেটা সমান সমান এ প্লাস থ্রি। তাহলে আমরা বলতে পারি যে এস এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স, এটার একটি উৎপাদক অবশ্যই এ প্লাস থ্রি হবে। আমাদের সূত্র মতে অবশ্যই একটি উৎপাদক এ প্লাস থ্রি হওয়া লাগবে। তাহলে আমরা দেখি কিভাবে এ প্লাস থ্রি এর মাধ্যমে সমাধান করা যায়। থ্রি এ প্লাস থার্টি সিক্স, এখন আমাদেরকে পরের লাইনটিতে এমনভাবে ভাঙতে হবে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্সকে যাতে কমন নেওয়ার পরে এ প্লাস থ্রি থাকে অবশ্যই। এখন আমরা জানি না যে কিভাবে ভাঙলে এ প্লাস থ্রি থাকবে, সেক্ষেত্রে আমরা একটি জিনিস করতে পারি যে আমরা আগে এ প্লাস থ্রিটা বসিয়ে অঙ্কটিকে করতে পারি। তাহলে তিন নাম্বার লাইন থেকে কিভাবে দুই নাম্বার লাইনে যাওয়া যায় আমরা সেটা দেখি। এ প্লাস থ্রি, এখন এ প্লাস থ্রি এর সাথে প্রথমে আমাদের লাগবে হলো এ কিউ মানা লাগবে। তাহলে এ প্লাস থ্রি এর সাথে কত গুণ করলে আমাদের প্রথমটা এ কিউ আসবে, এ স্কোয়ার গুণ করলে, এ স্কোয়ার এর সাথে এর গুণ করলে আমাদের আসে হলো এ কিউ, এ স্কোয়ার এর সাথে থ্রি এর গুণ করলে প্লাস থ্রি এর গুণ করলে পাবো হলো আমরা থ্রি এ স্কোয়ার। কিন্তু আমাদের এখানে কোথাও থ্রি এ স্কোয়ার নেই, যেহেতু থ্রি এ স্কোয়ার নেই তাহলে আমাদের এই থ্রি এ স্কোয়ারটাকে ভ্যানিশ করে দিতে হবে, তার মানে আরেকটা মাইনাস থ্রি এ স্কোয়ার লাগবে। তাহলে আমরা আরেকটা এ প্লাস থ্রি বসাবো এবং সেখানে এমনভাবে এ প্লাস থ্রি এর সাথে এমন একটা সংখ্যা গুণ করা লাগবে যেটার সাথে গুণ করলে প্রথমে মাইনাস থ্রি এ স্কোয়ার থাকবে। তাহলে এটার সাথে আমরা যদি মাইনাস থ্রি এ গুণ করি মাইনাস থ্রি এ ইন্টু এ, তার মানে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এ ইন্টু থ্রি, তাহলে হচ্ছে হলো নাইন এ, কিন্তু আমাদের এখানে আছে প্লাস থ্রি এ, তাহলে এখানে আছে মাইনাস নাইন এ, তার মানে প্লাস টুয়েলভ এ থেকে মাইনাস নাইন এ চলে গেলে থ্রি এ থাকবে। তার মানে আমাদের পরের সমীকরণে পরের গুণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এমনভাবে গুণ করতে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে প্লাস টুয়েলভ এ আসে। তাহলে আমরা প্লাস এখানে যদি একটা এ আছে তাহলে আমরা যদি টুয়েলভ দিই তাহলে টুয়েলভ এর সাথে এ যোগ এ গুণ করলে আমরা প্লাস টুয়েলভ এ পাবো, দেন টুয়েলভ ইন্টু থ্রি প্লাস থার্টি সিক্স। তাহলে এই সমীকরণটাকে যদি আমি এইভাবে ভাঙাই তাহলে আমার কমন নিলে অবশ্যই একটি এ প্লাস থ্রি আমরা পাচ্ছি। তাহলে যেমন আমরা এ কিউব থেকে এ কিউব এবং প্লাস থ্রি স্কোয়ার থেকে এ স্কোয়ার কমন নিলে এ প্লাস থ্রি পাচ্ছি, মাইনাস থ্রি এ কমন নিলে দুটো থেকে এ প্লাস থ্রি পাচ্ছি, আবার এ দুটো থেকে প্লাস টুয়েলভ কমন নিলে এ প্লাস থ্রি পাচ্ছি। এখন আমরা সবগুলো থেকে এ প্লাস থ্রি কমন নিয়ে নিতে পারি, দেন এগুলো সবগুলো একসাথে স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েলভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি এটিকে উৎপাদকের বিশ্লেষণ করার পরে একটি এ প্লাস থ্রি অবশ্যই আমরা পাচ্ছি।
তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় উৎপাদক বিশ্লেষণ যেখানে কিনা অবশ্যই একটি a প্লাস থ্রি আছে।